হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প সাত রঙের গোলাপ। পূর্ণা নামের এক ছোট্ট মেয়ে নদীর ধারে খেলছিল আর আনমনে কথা বলছিল। কি সুন্দর জায়গা, এই নদীর পাড়টা দেখতে অনেক সুন্দর, আমার আজ অনেক ভালো লাগছে। এসব বলতে বলতে পূর্ণা আনমনে খেলছিল আর হঠাৎই কেউ একজন পূর্ণাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় আর পূর্ণা নদীতে পড়ে যায়। পূর্ণা বুঝতে পারে না যে কে তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে। বাঁচাও বাঁচাও, আমায় কেউ বাঁচাও, আমি নদীতে পড়ে গেছি, মা ও মা আমায় বাঁচাও মা। পূর্ণা নদীর স্রোতে ভাসতে ভাসতে নদীর মাঝে চলে আসে। মা ও মা, আপনি পূর্ণাকে দেখেছেন মা? কই না তো, অনেকক্ষণ থেকে তো পূর্ণা দিদি ভাইকে দেখি না, আর দেখো এদিক সেদিক আছে কোথাও। মা, ও সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি, বিকেল হয়ে যাচ্ছে, কোথায় গেল আমার মেয়েটা? তুমি চারপাশটা ভালো করে খুঁজে দেখেছ তো? ওর বান্ধবীদের বাড়িতে দেখেছ? মা, আমি সবখানে দেখেছি, কোথাও পাইনি, কোথায় গেল আমার মেয়ে? মা, এখন আমি আমার মেয়েটাকে কোথায় পাবো? ও যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আপামনি, পূর্ণা মামনিরে তো কোথাও পেলাম না, আপনার কথা মতো তো সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, পূর্ণা মামনি যে কোথায় গেল? এই শুনে শান্তা আরো কাঁদতে থাকে আর সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা হলো পূর্ণার পরিবার। পূর্ণার বাবা ছিলেন গ্রাম প্রধান, কিন্তু হঠাৎই তার মৃত্যু হয় আর এরপর সে তার মা শান্তা আর তার ঠাকুমা মিনতির সাথেই থাকতো। মালতী হলো পূর্ণার বাড়ির কাজের লোক, মালতী তাদের পরিবারের খেয়াল রাখে। এদিকে পূর্ণার যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে মাঝ নদীতে এক নৌকার মধ্যে আছে আর তার সামনে রয়েছে এক সুন্দর গোলাপের গাছ, যে গাছে ছিল সাত রঙের গোলাপ। এই দেখে তো পূর্ণা অবাক। একি, আমি এখানে এলাম কি করে? আর আমি তো নদীতে ভাসছিলাম, তবে এই নৌকায় কি করে এলাম? আর এই কেমন গোলাপ গাছ নদীর মাঝখানে, আবার দেখতেও কি অদ্ভুত, সাত রঙের গোলাপ, আমার তো খুব ভয় করছে, আমি এই নৌকায় এলাম কি করে? আর এই নৌকায় বা কি করে এলো এখানে? তখনই গোলাপ গাছ থেকে একটা আওয়াজ আসতে শুরু করে। ভয় পেও না তুমি, আমি তোমায় বাঁচিয়েছি আর আমি তোমায় জাদু করে এই নৌকায় রেখেছি। তুমি আমায় বাঁচিয়েছো? হ্যাঁ, আমি তোমায় বাঁচিয়েছি, আমি এক মায়াবী সাত রঙের গোলাপ গাছ, কিন্তু তুমি এই নদীতে কি করে পড়লে? আমি নদীর ধারে খেলছিলাম আর হঠাৎই আমায় কেউ একজন ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে, আমি জানি না কে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমি তো কখনো কারো ক্ষতি করিনি। তুমি কি দেখতে চাও কে তোমায় ধাক্কা দিয়ে নদীতে ফেলেছে? হ্যাঁ, আমি দেখতে চাই কে আমায় নদীতে ফেলে দিয়েছে। তবে তুমি আমার ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, তুমি ঠিক দেখতে পাবে। এরপর পূর্ণা গোলাপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর দেখতে পায় পূর্ণার বাড়ির কাজের মহিলা মালতী পূর্ণাকে ধাক্কা মেরেছে। আজ এই পূর্ণাকে নদীতে ফেলে দিলাম, এবার শান্তা আর ওই বুড়ির পালা, কতদিন আর কাজের মেয়ে হয়ে থাকবো, এবার আমি মালকিন হব, ওদের সব সম্পত্তি আমার হবে, আমি রাজত্ব করব ওই বাড়িতে। পূর্ণা তো শেষ হলো, এবার বাড়ি গিয়ে ওই বুড়ি আর আপামনিরে মারতে হবে। এসব দেখে তো পূর্ণা অবাক। এ আমাদের বাড়ির কাজের মেয়ে মালতী, তবে মালতী সম্পত্তির জন্য
আমার নদীতে ফেলে দিয়েছে। মায়াবী গাছ, তুমি ওকে এখানে নিয়ে এসো, না হলে ও আমার মাকে আর আমার ঠাকুমাকে মেরে ফেলবে। তুমি যখন বলছ তবে তাই হবে। আজে খাবার খাইয়েই ওই দুজনকে মারব। খাবারে যে আজ বেশি করে বিষ দিয়েছি, এবার আমি হব এই বাড়ির মালকিন। এই বলে মালতী হাঁটছিল, আর হঠাৎই মালতী দেখে সে নৌকায় দাঁড়িয়ে আছে, আর পাশে পূর্ণা, আর সামনে সাত রঙের গোলাপ গাছ। কি সব হচ্ছে, আমি তো খাবার নিয়ে ঘরে যাচ্ছিলাম, তবে আমি এখানে এলাম কি করে? কি সব হচ্ছে আমার সাথে, আর পূর্ণাও তো দেখছি বেঁচে আছে, নিশ্চয়ই পূর্ণা মরে ভূত হয়েছে। হায় রাম, এবার আমার কি হবে? তুমি এত খারাপ, তুমি আমায় নদীতে ফেলে দিয়েছো, আবার আমার মা ঠাকুমাকেও মারতে যাচ্ছিলে, তুমি খুবই খারাপ একটা মহিলা। এ কি, এখন দেখছি ভূত পেতনিরাও মানুষের মতো কথা বলছে। আমি মারা যাইনি আর ভূত পেতনিও হইনি, আমায় এই মায়াবী গোলাপ গাছ বাঁচিয়েছে। এসব কি হচ্ছে কি আমার সাথে, আমার তো এখন মাথা ঘুরতেছে। এরপর গাছ সব কিছু আর মালতীর সব খারাপ কাজের কথা তাকে বলে। আমায় ক্ষমা করে দাও, আমায় কিছু করো না, আমায় মেরো না, আমি লোভে পড়ে অন্যায় করেছি, আমায় ছেড়ে দাও। তোর শাস্তি তো তোকে পেতেই হবে। না গো, ওকে কিছু করো না, তুমি বরং ওর মন থেকে লোভ, খারাপ কাজ করার মন মানসিকতা দূর করে দাও, ওর মন থেকে এই সব খারাপ কাজের স্মৃতি মুছে দাও, যাতে ওর এসব কিছুই মনে না থাকে, আরও ভালো হয়ে যায়। পূর্ণার কথা শুনে গাছ জাদু করে মালতীর মন পরিবর্তন করে দেয়, আর ওর এসব খারাপ স্মৃতিও মুছে দেয়, আর তাদের জাদু করে ডাঙ্গায় পাঠিয়ে দেয়। এ কি পূর্ণা মামনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর আমরা তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, তুমি কোথায় গিয়েছিলে? তোমার কারণে তোমার মাও অসুস্থ হয়ে গেছে। মালতী আন্টি দেখছি কিছুই মনে নেই, ভালোই হয়েছে। আন্টি, আমি পথ ভুলে অন্য গ্রামে চলে গেছিলাম, একটা লোক আমাকে এখানে দিয়ে গেছে। চলো মা, বাড়ি চলো, তোমার মনে হয় খিদে পেয়েছে। এরপর মালতী পূর্ণাকে বাড়ি নিয়ে যায়। পূর্ণাকে দেখে তো শান্তা ও মিনতি ভীষণ খুশি হয়। আপামনি, পূর্ণা মামনি হারিয়ে গিয়েছিল, ওর মনে হয় খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে। আমি সবার জন্য খাবার আনছি, সবাই একসাথে খেয়ে নেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালোই লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।